সাবস্ক্রাইব করুন কেরিয়ার প্লাস চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে অল নোটিফিকেশন অন করুন সমস্ত ভিডিও লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস বন্ধুরা ডব্লিউবিপিএসসি এর মাধ্যমে রাজ্যে তিনটি নতুন সরকারি চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমরা এই ভিডিওতে দুটি সরকারি চাকরি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং ডিটেলস ফুল অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আলোচনা করবো অর্থাৎ অফিসিয়াল ফুল নোটিফিকেশন নিয়ে আলোচনা করব এর অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে দুটি অফিসিয়াল ফুল সেটি নিয়ে আলোচনা করবো আমরা এখন আছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইট আপনারা চলে আসবেন পিএসসি অনলাইন ডট ইন এখানে আপনারা চলে আসলেই লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অর অ্যানাউন্সমেন্টে চলে আসবেন গতকাল আমরা দুটি ভিডিও দিয়েছিলাম একটি হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টে এবং একটি হলো শ্রম দপ্তর অর্থাৎ লেবার ডিপার্টমেন্টে তো আপনারা দেখতে পাচ্ছেন এগ্রিকালচার যে ডিপার্টমেন্টে আমরা ভিডিওটি দিয়েছিলাম সেটা কিন্তু ফুল অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু বেরিয়ে গেছে আপনারা এখানে এসে দেখে নিতে পারবেন এবং লেবার ডিপার্টমেন্টে আমরা যে ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু লেবার ডিপার্টমেন্টের দুটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি হল ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি এবং আরেকটি হলো সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট দুটি কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চব্বিশ স্ল্যাশ দু হাজার উনিশ এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি কিন্তু লেবার ডিপার্টমেন্টে নিয়োগ হবে তো আমরা এক এক করে দুটি কিন্তু আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেল থেকে এখনো পর্যন্ত যে তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে রাখুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন তো আসুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও তো বন্ধুরা আমরা কিন্তু গতকালই এটা শর্ট নোটিশ নিয়ে আলোচনা করেছিলাম ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি আমি কিন্তু বলেও দিয়েছিলাম যে এখানে কিন্তু গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে পারে আমার যেটা মনে হচ্ছে তো সেটাই কিন্তু রয়েছে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অন্য কোনো এক্সট্রা যোগ্যতা কিন্তু লাগবে না তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার চব্বিশ প্লাস উনিশ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল নেম অফ দ্য পোস্ট ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন পে স্কেল একদম পিএসসি মিসলিনিয়াসের মতো সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো এবং গ্রেড পে থাকবে ছত্রিশশো আপনারা দেখতে পাচ্ছেন পনেরোটি কিন্তু শূন্যপদ রয়েছে এখানে ভ্যাকেন্সিটা যদি একটু বেশি হতো তাহলে খুবই ভালো হতো কিন্তু এখন কম ভ্যাকেন্সি বের হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি মাত্র পনেরোটি রয়েছে কিন্তু খুবই ভালো চাকরি এবং যোগ্যতা কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাশ করলে আপনারা আবেদন করতে পারবেন কোয়ালিফিকেশন এসেন্সিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এ ডিগ্রি অফ এ রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট এছাড়া কিন্তু কোনো এক্সট্রা যোগ্যতা কিন্তু বলা হয়নি অর্থাৎ আপনারা যে কোনো শাখায় স্নাতক হলেই আপনারা গ্র্যাজুয়েট হলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ এজ আপনাদের উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে এক এক দু হাজার উনিশের উনিশ অনুযায়ী উনচল্লিশ বছরের নিচে হলেই আপনারা আবেদন করতে পারবেন এবং আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে আবেদন ফি আবেদন ফি রাখা হয়েছে একশো ষাট টাকা ওয়ান সিক্সটি এবং আপনাদের আবেদন শুরু হয়ে যাবে কুড়ি নভেম্বর থেকে কুড়ি নভেম্বর দু থেকে আবেদন চলবে দশই ডিসেম্বর দু পর্যন্ত তো এই হলো সমস্ত কিছু আমরা আলোচনা করে দিলাম ফুল একদম নোটিশ নিয়ে আলোচনা করে দিলাম পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশান ডট ইন অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এই হলো অফিশিয়াল ওয়েবসাইট আবেদন করার তো ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখন আমরা আলোচনা করব অপর যে আরও আরও একটি যে নোটিশ বেরিয়েছে সেটা নিয়ে বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন লেবার ডিপার্টমেন্টের অপর একটি অফিসিয়াল নোটিফিকেশান এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রয়েছে পঁচিশ স্ল্যাশ দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু আপনারা যদি ওয়েবসাইটে দেখেন তাহলে কিন্তু সেখানে লেখা রয়েছিল যে চব্বিশ দু হাজার উনিশ তো এটা পঁচিশ শ্ল্যাশ দু হাজার হওয়ার কথা ওয়েবসাইটে হয়তো কিছুক্ষণ পর হয়তো এডিটও করে দিতে পারে তো পঁচিশ শ্ল্যাশ দু হাজার উনিশ অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটিও কিন্তু লেবার ডিপার্টমেন্টের নিয়োগভাবে আপনারা দেখতে পাচ্ছেন নেম অব দ্য নেম অব দ্য পোস্ট সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট কেমিক্যাল ডিপার্টমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট বেঙ্গল এখানে বয়লার আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি শৈন্যপদ রয়েছে এবং এখানে কিন্তু আপনারা ব্যাচেলার্স ডিগ্রি সায়েন্স অর্থাৎ সায়েন্সে যদি আপনারা মানে গ্রাজুয়েশন করে থাকেন অর্থাৎ বিএসসি করে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এগুলো আপনারা একটু দেখে নেবেন এবং নিচে আরও একটি পোস্ট রয়েছে সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নন ডিসক্রাইপটিভ টেস্টিং আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি শূন্য রয়েছে এবং এখানেও কিন্তু আপনার আপনাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স বলেছে এবং এখানেও কিন্তু আপনাদের বয়স হতে হবে উনচল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার উনিশ অনুযায়ী এবং এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু একটি শূন্যপদ রয়েছে এটাও কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন সায়েন্স এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন এভাবে প্রচুর পোস্ট রয়েছে একটা একটা করে সাইন্টিফিক অ্যাসিস্ট্যান্ট এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটি শূন্য রয়েছে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট মেকানিক এখানেও একটি শূন্যপদ রয়েছে এখানে কিন্তু কি বলেছে দেখুন ফার্স্ট মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছেন তো এখানে কিন্তু মাধ্যমিক পাশের কথা বলা রয়েছে কিন্তু কিছু এক্সট্রা কোয়ালিফিকেশানের কথা এখানে বলা রয়েছে এগুলো আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন এবং এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে ফিটার হেল্প এখানে কিন্তু আপনাদের মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্ট ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এখানে আপনাদের একটি একটি শূন্যপদ রয়েছে তো সব কিন্তু আপনাদের লেবার ডিপার্টমেন্টে নিয়োগ হবে আপনারা দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট লেবার গভর্নমেন্ট অফ বেঙ্গল এখানে আপনারা দেখতে পাচ্ছেন মেশিন ম্যান পদে নিয়োগ হবে একটি শূন্যপদ রয়েছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই হলো পোস্ট সব একটা একটা করে পোস্ট রয়েছে এবং আমরা আপনাদের আগে যেটা দেখালাম ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রি সেখানে কিন্তু পনেরোটি শূন্যপদ রয়েছে এবং সেখানে আপনারা যে কোনো শাখা স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন আপনারা অনার্স হোক পাস হোক বা কমার্স সায়েন্স আর্টস যে কোনো শাখায় আপনারা স্নাতক হলে আপনারা আবেদন করতে পারবেন ওয়ার্ড মাস্টার গ্রেড থ্রির ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যাচেলার অফ সায়েন্স সমস্ত কিছুতে বলে দেওয়া রয়েছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাধ্যমিক পাস রয়েছে আপনারা ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টটিকে ভালো মতো পরে নেবেন তারপর আপনারা অ্যাপ্লাই করবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের আবেদন ফি লাগবে একশো ষাট টাকা এবং আপনারা দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার ছয় থেকে আট পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো একশো দশ টাকা করে লাগবে এবং এক থেকে পাঁচ পর্যন্ত যেগুলো রয়েছে সেগুলো থেকে একশো ষাট টাকা করে লাগবে তো এই হলো ফুল নোটিফিকেশন তো ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিন এরকমই আমাদের চ্যানেলে প্রতিনিয়ত চাকরি সংক্রান্ত আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন তো এই আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্তই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ